বাংলাদেশে অবস্থানরত 11 লাখ রোহিঙ্গার জীবনমান উন্নয়নে বিদেশি অর্থায়ন আসছে দীর্ঘদিন ধরেই। তবে এই অর্থায়নের সিংহভাগই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ব্যয় হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় বুধবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে উঠে আসে রোহিঙ্গাদের নিয়ে এনজিওগুলোর নানা কার্যক্রমের বিষয়টি। বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গত ছয় মাসে এনজিও কর্মীদের হোটেল বিলে খরচ হয়েছে 150 কোটি টাকার বেশি। বিদেশি অর্থায়নের 25 ভাগও রোহিঙ্গাদের জন্য ব্যয় হচ্ছে না বলে জানান তিনি। অনেক এনজিও ধারণা করা হচ্ছে, আমাদের গোয়েন্দা রিপোর্টে আমরা সেগুলো লক্ষ্য করছি যে ইল মোটিভ নিয়ে কাজ করে, এবং আপনারা শুনলে অবাক হবেন, 150 কোটি টাকার উপরে হোটেল বিল দিয়েছে এনজিওদের। এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা ভুক্তভোগী অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের জন্য 25% খরচ হয় না। আমরা পর্যালোচনা করে দেখেছি 75 ভাগই খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে বিদেশিদের উদ্বেগের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। ভাষান্তরে রেখে দিবে না চিটাঙ্গে রেখে দেবে এইটা তো বিদেশের কনসার্ন হওয়ার কথা না। তারা মানবেতর জীবনযাপন যাতে না করে, তাতে সুষ্ঠ লেখাপড়ার সুযোগ আছে কিনা, চিকিৎসার সুযোগ আছে কিনা, টয়লেট ফেসিলিটি আছে কিনা, এই সমস্ত জিনিস দেখা, সে ব্যাপারে যদি তারা কোনো কনসার্ন থাকে নিশ্চয়ই সরকার সেটা বিবেচনায় নেবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে মোজাম্মেল হক বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।